প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক, দোল্লা উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। আমি তোমাদেরকে আজ নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে অনুশীলনী 3.3-এর উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা সবাই মনোযোগী হও এবং প্রয়োজনে তোমরা খাতায় উৎপাদকে বিশ্লেষণ দুটি তুলে নিয়ে যাবে। প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে এটার সংজ্ঞা দেব। তোমরা ইতিপূর্বে 6, 7, 8, 9-এ উৎপাদকে বিশ্লেষণ করেছ। আমরা সংজ্ঞাটা প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি। কোনো বীজগণিতিক রাশিকে যদি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, কোনো বীজগাণিতিক রাশিকে যদি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় তাহলে তাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। এই উৎপাদকে বিশ্লেষণ আমরা কয়টি উপায়ে করতে পারি তোমাদেরকে আমি প্রথমেই দেখাচ্ছি। আমরা কয় উপায়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাহলে দেখো, আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি প্রথমেই কমন নিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। দ্বিতীয়ত আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি সূত্র প্রয়োগ করে। আমরা সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তৃতীয়ত আমরা মিডিল ফ্যাক্টর করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। চতুর্থত হচ্ছে বেনেসিং মেথড, অর্থাৎ যাকে বলা হয় শূন্যায়ন পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কয়টি উপায়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারব? আমরা চারটি উপায়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারব। প্রথম হলো কমন নিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। দ্বিতীয়ত সূত্র প্রয়োগ করেও উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তৃতীয়ত মিডিল ফ্যাক্টর করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। চতুর্থত বেনিশিং মেথড বা শূন্যায়ন পদ্ধতিতে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আমি তোমাদেরকে আজ অনুশীলনী 3.3-এর দুটি গুরুত্বপূর্ণ উৎপাদকে বিশ্লেষণ করাব। তোমরা অনুশীলনী 3.3 আমরা লিখে নিচ্ছি। অনুশীলনী 3.3 থেকে আমরা দুইটি উৎপাদকে বিশ্লেষণ আজ করাব। আমরা প্রথম যে উৎপাদকে বিশ্লেষণটি করাব সেটি আমি বুটে লিখছি, তোমরা একটু খেয়াল করো। আমি লিখছি a-1 × x² + a² xy + a+1 × y² আমাদের উৎপাদকে বিশ্লেষণটি হচ্ছে a-1 × x² + a² xy + a+1 × y² এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা উৎপাদকে বিশ্লেষণটি দেখেই চেহারাটা দেখে সবাই পরিচিত মনে হচ্ছে।
আমরা এই উৎপাদকের বিশ্লেষণটি দেখি পরীক্ষাতে প্রায় প্রায় এসে থাকে, এমনকি বিভিন্ন বোর্ডের মধ্যে তোমরা দেখবে এই উৎপাদকের বিশ্লেষণটি আমাদের অনেকবার এসেছে। সেজন্য আমি এটাকে আমরা তিনটা স্টার দিয়ে দিলাম, আমি এই উৎপাদকের বিশ্লেষণটাকে তিনটি স্টার দিয়ে দিলাম। এই উৎপাদকের বিশ্লেষণটি আমাদের বারবার পরীক্ষায় আসে। এখন দেখো এটাকে আমরা কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, এ মাইনাস ওয়ান, এ প্লাস ওয়ান, এটাকে আমরা প্রথমেই মনে করে নিব অথবা ধরে নিব। আমরা ধরে নিলাম এ মাইনাস ওয়ান এটাকে পি ধরে নিলাম, আর এ প্লাস ওয়ান এটাকে আমরা কিউ ধরে নিলাম। এখন তুমি একটু খেয়াল করো, আমাদের এইখানে কত আছে, এ স্কোয়ার আছে। এই এ স্কোয়ার যদি আমরা পেতে চাই তাহলে আমরা এখানে যে ধরেছি এখানে আমাদের কি করতে হবে, এখানে আমরা যোগ করব না বিয়োগ করব না গুণ করব, আমরা দেখব যেটা করলে এ স্কোয়ার চলে আসে সেই প্রক্রিয়াটা এখানে আমরা করব। এখানে যদি গুণ করা হয় তাহলে আমরা সূত্র প্রয়োগ করে যদি গুণ করি তাহলে পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস ওয়ান, আমরা গুণ করতেছি আমরা এখানে পাবো পি কিউ, তাহলে আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে পি কিউ। এখন দেখো আমার দরকার এ স্কোয়ার, তাহলে ওয়ানটা যদি আমরা ওই পাশে নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব এ স্কোয়ার সমান পি কিউ প্লাস ওয়ান, আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম এ স্কোয়ার সমান পি কিউ প্লাস ওয়ান আমরা পেলাম। এখন আসো দেখি আমরা এই মানগুলা যদি এখানে বসিয়ে দেই তাহলে আমরা প্রদত্ত রাশিটা কত পাবো। এটাকে আমরা পি ধরছি, এটাকে আমরা কিউ ধরছি, আর এ স্কোয়ারের মান আমরা কত পাইছি, এ স্কোয়ারের মান পাইছি আমরা পি কিউ প্লাস ওয়ান আমরা পাইছি। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশিমালা আমরা লিখতে পারি প্রদত্ত রাশি সমান আমরা লিখতে পারি এই টুকরে আমরা পি ধরছি, তাহলে আমরা পাবো পি এক্স স্কোয়ার, পরে পাবো প্লাস এই টুকের মান স্কোয়ারের মান হইল পি কিউ প্লাস ওয়ান, তাহলে এটা লিখবো আমরা পি কিউ প্লাস ওয়ান ইনটু এর সাথে কত আছে এক্স ওয়াই, তাহলে লিখবো আমরা এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ানরে আমরা কিউ ধরছি, তাহলে আমরা পাবো কিউ ওয়াই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা প্রদত্ত রাশিটা কীভাবে লিখলাম, অর্থাৎ পি কিউর মান বসিয়ে দিছি আর এ স্কোয়ারের যে মানটা পাওয়া গেছে সেটা আমরা এখানে বসিয়ে দিছি। এখন আসো এটাকে আমরা গুণ করে ফেলি, এক্স ওয়াই দিয়ে যদি আমরা দুয়োটাকে গুণ করি তাহলে পাবো আমরা পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই, পরে পাবো তোমার এক্স ওয়াই, পরে পাবো প্লাস কিউ ওয়াই স্কোয়ার। আমরা এক্স ওয়াই দ্বারা পি কিউ প্লাস ওয়ানকে গুণ করে দিয়েছি। এখন দেখো প্রথম দুইটা থেকে আমাদের কত কমন যায়, প্রথম দুইটা থেকে আমাদের পি এক্স কমন যায়, তাহলে এখানে থাকলো এক্স প্লাস, আমরা যদি পি এক্স কমন নিই তাহলে কিউ ওয়াই থাকবে প্লাস, পরের দুইটাতে দেখো আমাদের ওয়াই কমন যায়, তাহলে আমরা যদি ওয়াই কমন নিই তাহলে এক্স প্লাস কিউ ওয়াই থাকে। এখন দেখো এক্স প্লাস কিউ ওয়াই, এক্স প্লাস কিউ ওয়াই এটা আমাদের দুয়োখানো মিল আছে, সুতরাং আমরা এটাকে কমন নিয়ে নিলাম। এক্স প্লাস কিউ ওয়াই যদি আমরা কমন নিই তাহলে থাকবে এখানে পি এক্স প্লাস ওয়াই, আমরা এটা পাবো। এখন এখানে আমরা একটা কিউ পাইছি, এখানে একটা আমরা পি পাইছি, এই পি এবং কিউর মান আমরা এখানে বসাই দেব, তাহলে আমরা পাবো কত, আমাদের একটি সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এক্স প্লাস দেখো কিউর মান কত, এ প্লাস ওয়ান ইনটু কত ওয়াই, আর এখানে দেখো আমাদের পি এর মান কত, পি এর মান হইল এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান ইনটু এক্স প্লাস হচ্ছে তোমার ওয়াই। আমরা একটু সাইডে লিখে দেখব পি ও কিউর মান বসিয়ে, পি ও কিউ এর মান বসিয়ে এটা আমরা লিখে দেব। তাহলে দেখো এখন আমরা যদি গুণ করে দেই তাহলে পাবো এক্স প্লাস এ ওয়াই
প্লাস ওয়াই, আর এখানে পাবো আমাদের এক্স দ্বারা গুণ করে দিলে এ এক্স মাইনাস এক্স প্লাস পাবো তোমাদের ওয়াই, এটাই আমাদের আনসার। তাই প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমি উৎপাদকের বিশ্লেষণটি কীভাবে করলাম। এটা আমাদের গুরুত্বপূর্ণ একটি উৎপাদকের বিশ্লেষণ। এখন আমি আরেকটি উৎপাদকের বিশ্লেষণ করাবো, যে উৎপাদকের বিশ্লেষণটিও আমাদের পরীক্ষাত বারবার এসে থাকে। তাহলে আসো আমরা আরেকটি উৎপাদকের বিশ্লেষণ দেখি। প্রিয় শিক্ষার্থী, আমি এটা মুছে দিলাম। এখন আসো আমাদের দ্বিতীয় উৎপাদকের বিশ্লেষণটি আমরা দেখব। দ্বিতীয় উৎপাদকের বিশ্লেষণটি হচ্ছে তোমার এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। তোমরা উৎপাদকের বিশ্লেষণের চেহারাটা দেখে হেসে দিবে, কারণ এটা তোমাদের একটি পরিচিত উৎপাদকের বিশ্লেষণ। কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণটি আমাদের পরীক্ষাতে বারবার এসে থাকে। তাহলে এখন দেখো এটা আমরা কিভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের বি কিউব আছে নয়টা। আমরা এখানে যদি একটা বি কিউব রাখি আর আটটা বি কিউব যদি আমরা লাস্টে লিখি, তাহলে আমরা কী পাবো? আমরা পাবো এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব, আর এখানে রইল কেটে আটটা এইট বি কিউব। এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো এটাকে আমরা এরকম করতে পারি, এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব, আর এখানে লেখা যায় টু বি হোল কিউব, অর্থাৎ দুই দুগুণে চার, চার দুগুণে আট, তাহলে আট বি কিউব। এটা এখন দেখো আমাদের এখানে একটা সূত্র পড়ছে আর এখানেও একটা সূত্র পড়ছে। এ প্লাস বিকে যদি আমরা এ ধরি আর এ টুকে যদি আমরা বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। আমরা সূত্রটা দিয়ে দিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা। পরে আমাদের চিহ্ন আছে কি প্লাস, তাহলে আমরা দিয়ে দিব প্লাস, তারপরে এ কিউব, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি, এ হচ্ছে এখানে এ প্লাস বি আর বি হচ্ছে এখানে টু বি, তাহলে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার, এ হচ্ছে আমার এ প্লাস বি আর হোল স্কোয়ার, পরে হচ্ছে প্লাস এ বি, এ হচ্ছে এ প্লাস বি আর বি হচ্ছে আমাদের টু বি, পরে হইল আমাদের প্লাস টু বি স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এখানে বুঝতে পেরেছ আমরা শুধু কী করেছি, সূত্র প্রয়োগ করেছি। এখন আসো আমরা এখানে কী করতে পারি, দুইটা বিয়ের থেকে একটা বি বাদ দিতে পারি। তাহলে এখানে আমাদের কত যা আছে তাই থাক, এ মাইনাস বি, এখানে হলো তোমার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার, যা আছে আমাদের তাই রইল। প্লাস এখানে আমরা কী করতে পারি, দুইটা বিয়ের থেকে একটা বি বাদ দিতে পারি, তাহলে এ মাইনাস বি। আর এখানে দেখো আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এখানে যদি আমরা সূত্র দেই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার, আর এখানে আমরা টু বি দিয়ে দুইটারে গুণ করে দেব, টু বি দিয়ে গুণ করে দিলে হবে তোমার টু এ বি প্লাস হবে তোমার টু বি স্কোয়ার, আর এখানে দেখো আমরা দুই দ্বিগুণে চার বি স্কোয়ার লিখতে পারি। এখন আমরা কী করবো দেখো, এখানে আমরা একটু ঠিকঠাক করবো, যোগ বিয়োগ করে ফেলবো আমরা। আর প্রথমে আমাদের যা আছে আমরা তাই রাখলাম, এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার, যা আছে আমাদের তাই থাকলো, প্লাস এখানেও এ মাইনাস বি যা আছে আমরা তাই রেখে দিলাম। এখানে আমরা একটু ঠিক করি দেখো, এখানে যদি আমরা ঠিক করি তাহলে ধরো এ স্কোয়ার কয়টা আছে, এ স্কোয়ার আমাদের একটাই আছে, তাহলে শুধু আমরা এ স্কোয়ার লিখব, প্লাস এখানে ধরো এ বি কয়টা আছে, টু এ বি, টু এ বি, তাহলে চারটা আছে এ বি, আর বি স্কোয়ার আছে ধরো কয়টা, বি স্কোয়ার আছে এনু চারটা আর এনু আছে দুইটা, চার দুই ছয়টা আর একটা, ষাটটা বি স্কোয়ার আছে, তাহলে আমরা লিখে ফেললাম ষাটটা বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমি কী করছি, এখানে আমরা শুধু যোগ করেছি আর এই পাশে যা আছে আমরা তাই রেখে দিয়েছি। এখন আসো আমরা কী করতে পারি,
এখানে এ মাইনাস বি আছে আর এখানেও এ মাইনাস বি আছে, এটাকে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এ মাইনাস বি যদি আমরা কমন নিই তাহলে এখানে কত থাকবে দেখো, এখানে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস থাকবে তোমার বি স্কোয়ার প্লাস এখানে থাকবে আমার এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস হচ্ছে তোমার কি সেভেন বি স্কোয়ার, এটুকু আমরা পেলাম। এখন আসো দেখো, আমরা এ এ মাইনাস বি এ মাইনাস বি রাখলাম, এখানে এ স্কোয়ার আছে কটা দেখো, এ একটা স্কোয়ার এ একটা স্কোয়ার, তাহলে আছে আমাদের দুইটা স্কোয়ার, তারপরে ধর এ বি কটা আছে, এ বি আছে এখানে চারটা দুইটা, তাহলে পাঁচটা এ বি আছে আমাদের, আর দেখো বি স্কোয়ার কটা আছে, এনু ষাটটা আর এ একটা আটটা বি স্কোয়ার, এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি গুরুত্বপূর্ণ দুইটি উৎপাদকের বিশ্লেষণ তোমাদেরকে দেখালাম, তোমরা এটি বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। এই দুটি উৎপাদকই আমাদের কি শুধু আমাদের রাশিটা চেঞ্জ করে পরীক্ষায় দিয়ে থাকে, এর জায়গাতে এক্স, হ্যাঁ বি এর জায়গাতে ওয়াই দিয়ে দিয়ে থাকে, অথবা পি কিউ দিয়ে দিতে পারে, গাবরাবার কিছু নেই, আমরা হবু এই নিয়মে করে ফেলব। তোমরা সকলেই ভালো থাকো সুন্দর থাকো এই কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি, সকলকে ধন্যবাদ।